আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব চতুর্থ শ্রেণীর গণিত 10.4। এখানে একটা কমন সূত্র সবাই বলে, কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে। কিন্তু এই যে কিলায়া হাকায়া দেশে কিন্তু শান্তি মিলিবে না যদি আপনি না বুঝতে পারেন কোথায় গুণ কোথায় ভাগ। নর্মালি বইতে কিন্তু লেখা আছে একবার 10 দিয়ে গুণ একবার 10 দিয়ে ভাগ। আপনার এই যে 10 গুণ ভাগ কিছুই করা লাগবে না যদি আপনি পুরো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখেন। শুরু করলাম বইয়ের কোশ্চেনগুলি। আমরা এখানে 1 নম্বর কোশ্চেনটি সলভ করব। আমরা ওই সবাই যেটা লেখে আমরা লিখে রাখছি কিলায় হাকা ডাকাত মারিলে, কিন্তু আমার প্রসেসটা খেয়াল করেন, ডান দিকে গেলে গুণ আর যদি বাম দিকে আসেন তাহলে ভাগ, শেষ ভাগ, আর কিছুই লাগিবে না আপনার। ডান দিকে গেলে গুণ, ডান দিকে গেলে গুণ, আর বামে যদি আসেন ভাগ, শেষ। আর এখানে মেসেজ লেখার মতো আপনি লিখবেন, তাহলে এই যে আপনি যেমন মেসেজ লেখেন না বাংলা না শিখে মেসেজ লেখার মতো শিখবেন। এই যেভাবে কে এলতে কিলাইয়া, এস কে হাকাইয়া, ডি কে ডাকাত, এমতে মারিলে দেশে শান্তি মিলিবে, এভাবে শিখেন মেসেজ লেখার মতো। কারণ আজকাল সবাই মেসেজ লেখার এক্সপার্ট। মিটার মানে কিন্তু মিটার লিটার বা গ্রাম হবে, খেয়াল রাখবেন। আর কিছু না, শুরু করলাম। একটা কথা, জাস্ট ডান দিকে গেলে গুণ বামে গেলে ভাগ, যে কোনো অবশেষ কিছুই মনে রাখা লাগবে না আমরা উপরে না। আপনি কিন্তু এভাবে শিখবেন, তাহলে আপনার কাছে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। 1 নম্বর কোশ্চেন, 8 মিলিমিটার কি আমাকে সেন্টিমিটার করতে হবে। মিলিমিটার কোথায় আছে দেখেন তো, এই যে মিলিমিটার আছে, আপনি এখান থেকে এখানে আনবেন কয় ঘর বামে আনবেন, 1 ঘর। তাহলে মানে এর জন্য একটা এক একটা ঘর, যার ঘরে সে এক, বাকি 1 ঘর আনবেন, তাহলে মানে কি 1 আসল মানে 10, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি, আপনি বাম দিকে আসতেছেন, আমার বললাম মিলি মানে এখানে, আর কয় ঘর আগে 1 ঘর, তার মানে 1টা 0, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হবে। আর যদি আপনি সেন্টি থেকে মিলি করতেন তাহলে 10 দিয়ে গুণ করতেন, শেষ। আপনি ওপর নিচে করলে কিন্তু মনে থাকবে না, এটাই মনে রাখে, জাস্ট ডানে গেলে গুণ বামে গেলে ভাগ, কারণ ডান দিকে গেলে বাড়ে। ওকে, লেখা ছিল 8 মিলিমিটার, ছিল আপনার 1 নম্বরটা কি ছিল, 8 মিলিমিটার। কি করতে বলছে আমাকে, মিলি থেকে সেন্টি বামে আসবেন, এটাকে জাস্ট আপনি পর লাইনে 10 দিয়ে ভাগ করে দেন, তাহলে কি হবে, সেন্টিমিটার, সেন্টিমিটার। এখানে চালা কি একটু দেখেন, এটা আমরা ভাগ করাই লাগবে না, আমি ভাগ করে দেখাচ্ছি আগে, 10 ভাগ করেন 8 কে, যাবে না, দশমিক দেন, 1টা 0 দেন, 8 10 80, চালা কি দেখবেন। এখানে কয়টা সংখ্যা, 2 সংখ্যা, এখানে কয়টা আছে, 1টা, তাহলে আপনি 1টা 2টা, আগে 0 নামে ফরগেট, দশমিক কিন্তু 1টা কাউন্ট হবে, আর কিছু না। তাহলে সংখ্যা আছে কয়টা, 2টা, তাহলে দশমিক আগে না, আগে 8 দেন, 1টা সংখ্যা আছে মাত্র, 2টা লাগবে আমার, দশমিক 2টা হয়ে গেছে। আমি আরেকটা, এখানে কত হলো 0.8, আমি আরেকটা বুদ্ধি শেখাচ্ছি দেখেন। সাপোজ এমন যদি বলতো, সাপোজ 5 বললাম, ভাগ করবো আমি 100 দিয়ে, ভাগ কিছু করা লাগবে না, 1 2 3টা 3টা সংখ্যা আছে, এখানে আছে 1টা সংখ্যা, তাহলে আগে 1টা লিখেন, লিখে আপনি 2 3টা 0 দেন মনে মনে, বা দেন দি, সমস্যা নেই, 1 2 3টা লাগবে, তাহলে 1 2, এই দশমিক কিন্তু কাউন্ট হবে 1টা, দশমিক কিন্তু নিজে 1টা হবে, 1 2 3টা। আবারও বললাম, আপনি 4 দেন নিচে 1000 দেন, তাহলে 4টা হবে, তাহলে এখানে আপনি কয়েকটা শূন্য আগে দেন ইচ্ছা মতো, দেন 1 2 3 4, 1 2 3, এই দশমিক 4টা, তার মানে ভাগ করলে হবে 0.004। আপনার ক্যালকুলেটার ছাড়াই ভাগ করা শেখালাম। বন্ধুরা, ভিডিওগুলো কিন্তু শুধু আপনারা নিজে দেখবেন না, একটু শেয়ার করবেন, যেন আমরা ভিডিওগুলো করতে আরো বেশি ইন্সপায়ার পাই, এবং লাইক করতে ভুলবেন না। ওকে, 2 নম্বর কোশ্চেন, 4.2 কিলোমিটার সমান কত মিটার। দেখেন আপনি আছেন এই যে কিলোমিটার, এখানে আছেন, এখানে আপনি আছেন, এখানে কত, 4.2 কিলোমিটার। ওকে, আপনি যাবেন এখানে, তাহলে আগে 4.2 লেখেন, ডান দিকে গেলে গুণ, তাহলে গুণ দিলাম, কয় ঘর যাবেন, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিক মানের জন্য 1, বাকি মানে জাস্ট মানে ঘরে ওইটার জন্য 1, আর বাকি 0। আবারও বললাম, আপনি আসেন হলো এই ঘরের মধ্যে, আপনি যাবেন হলো এই যে মিটারের কাছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 3টা 0, 100 মোট 3টা 0 আসবে। তাহলে গুণ করেন, এই গুণও করা লাগবে না, আগে 42 একে 42 লিখে, 42 একে 42 লিখছেন, বাকি লিখে 3টা 0। ওকে, দশমিক কটা পরে, 1টা পরে, তার মানে এটা বাদ, 42 42 20 মিটার। আবারও বললাম, সাপোজ আপনি যদি 5.2 দিয়ে 100 কে গুণ করেন, তাহলে 52 গুণ 1, 1টাকে নেবেন, 0 ফরগেট, বা নাহলে সময় লাগবে, কিন্তু 52 গুণ 1 52 হবে, বাকি 2 0 পড়বে,
দশমিক কয়টা পর? একটা পর, একটা পর দশমিক, বাত্তা মানে 520। 5.45 লিটার, 5.45 লিটার, তার মানে আপনি আসেন কোথায়? লিটার লিটার এই যে এখানে আছে 5.45, 5.45 লিটার। আপনি যাবেন কোথায়? মিলিতে। মিলি কোথায়? এই যে এখানে এক ঘর দুইটা তিনটা, অর্থাৎ এর সাথে আরো এক দিয়ে 1, 2, 300 গুণ হবে। আপনি গুণটা নিজে করেন, 545 একে 545, আর 300 না গেলে কিনেন 1, 2, 3টা। দশমিক কয়টা পরে? 1, 2, এই যে দশমিক এখানে, তার মানে 2 শূন্য কেবে, কারণ দশমিকের পরে শূন্য কোনো মান মূল্য নেই। 5, 4, 5, 0, তাহলে কি হলো? 5, 4, 5, 0, এটা হলো কি? লিটার থেকে কি হলো? মিলিলিটার হলো। কি হলো? মিলিলিটার। এখন যদি আপনি ডেসিলিটার করেন, ডেসিলিটার, তাহলে কিন্তু কি হলো? মিলিলিটার। 5, 4, 5, 0, 5, 4, 5, 0। তাহলে আমরা এখান থেকে কি করলাম? সিলামার লিটার কি করলাম? মিলি করলাম, তাহলে 1, 2, 300 গুণ করলাম। আবার পরেরটা দেখেন, আমাকে তো বলছে ডেসি করার জন্য, তাহলে আপনি আসেন এখানে, ডেসি মানে পরেরটা, কয় ঘর পরে? এক ঘর, তাহলে একটা ঘর পরে মানে একটা শূন্য, যত ঘর পর তত, তাহলে গুণ করলে 545 গুণ 1, 545। ওকে, দেখেন এখানে শূন্য কয়টা? একটা শূন্য। দশমিক কয়টা পর? দুইটা। তাহলে কত? এই দশমিকের পরে শূন্য কোনো মূল্য নেই। আবার বললাম 545 একে 545, আর শূন্য বসে গেল 5.45 গুণ 10, তাহলে এটাকে এক দিয়ে গুণ করলে 545, আর শূন্য বসে গেল। দশমিক কয়টা পর? দুইটা পরে, এই দুই, তাহলে এক শূন্য কোনো মূল্য নেই। 54.5 কি হবে? 54.5, 54.5। ওকে, পরেরটি, 3 মিটার 7 সেন্টিমিটার, এটাকে আমাকে সেন্টিমিটার করতে বলছে। 3 মিটার আমাকে কিন্তু এমসিকিউ বলে এমসিকিউ করে দেবেন, অথবা লেখা রাফ করে এটা করে দেবেন। 3 মিটার 7 সেন্টিমিটার, তাহলে আমাকে বলছে কি সেন্টিমিটার করার জন্য, সেন্টিমিটার, তার মানে এটা আমাকে চেঞ্জ করা যাবে না, থাকবে মিটারটাকে সেন্টিমিটার করতে হবে। মিটার কই? এই যে মিটার, তার মানে আপনি এখানে আসেন, যাবেন কোথায়? সেন্টি, আপনি এখানে যাবেন, তাহলে 3 আগে লেখেন, যাবেন কোন দিকে? ডান দিকে, তাহলে গুণ দিলেন। কয় ঘর যাবেন? এক ঘর দুই ঘর, এক দিয়ে 2টা 0, যে কয় ঘর যাবেন সেই ঘর 0, তাহলে মিটার থেকে কি হলো? সেন্টিমিটার হয়ে গেল। কি হলো? সেন্টিমিটার, এটাও তো সেন্টিমিটার, তাহলে যোগ হবে কি হবে? জাস্ট যোগ হবে, তাহলে 3 গুণ 1, 3 একে 3, বাকি 2 শূন্য বসলো, সেমি যোগ 7 সেমি, 300 যোগ 7 = 307 সেমি। আমি ডিরেক্ট লিখবো 307 সেমি। পরের কোশ্চেনটি, 6000 গ্রাম কেজি করতে বলছে, তাহলে গ্রাম কোথায়? এই যে আপনি এখানে আছেন, গ্রাম, এই যে 6000 গ্রাম মানে আপনি এখানে আছেন, কেজি করতে বসে, তার মানে এই যে দিকে আসছে, কিলোগ্রাম বা কেজি এখানে আসতে হবে, আপনি এখানে আছেন, এখানে আসতে হবে। 600 ছিল, এখানে আছে 600, আপনি বাম দিকে আসবেন, কয় ঘর? ভাগ দেন, কয় ঘর আসবেন? 1, 2, 3 ঘর, তাহলে এক ভাগ করবেন কত দিয়ে বলেন তো? ভাগ করবেন আপনি 1, 1, 2, 3টা, 1, 2, 3টা, মানে 3টা 0 হবে। যে আপনি এখানে আছেন, এক ঘর, দুই ঘর, তিন ঘর, যে কয়টা ঘর, এক তো আগে ওই সংখ্যার জন্য এক, আর যে কয়টা ঘর আসবেন সেটা আমরা একটু আগে চালাকে শিখালাম। দেখেন তো 600 ভাগ হল 1 দিয়ে 3 0, আপনি নাহলে 0 কেটে দেন দুইটাকে, 6 কে 10 ভাগ করলে কি হবে? 1, 2, 2 সংখ্যা, তাহলে আগে 6 লেখেন, একটা দশমিক দেন, 1 সংখ্যা 2 সংখ্যা, শেষ, কিছুই করা লাগলো না। আর যদি আপনি ভাগ করতে মন চায় ভাগ করেন, 10 6 কে ভাগ করেন, যাবে না 0.06, 10 এ 60। এগুলো আমাদের 1 নম্বর ভ্যাট তৈরি, আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিকে এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।